আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। লানওয়ার্ড পেস আনমানির আজকে 22 নাম্বার পর্ব। আমি বিষয়গুলোকে পার্ট পার্ট করে ছোট ছোট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে আপনারা আমি যখন নতুন কাজ করেছিলাম আমি অনেক প্রফেশনাল টিউটোরিয়াল দেখেছি, অনেক ভালো ভালো এক্সপার্টদের টিউটোরিয়াল দেখেছি। তারা কী করে, খুব দ্রুত বিষয়গুলো দেখিয়ে দেয়, যার কারণে অনেকগুলো প্রবলেম হয়, যে প্রবলেমগুলো আমরা সলিউশন খুঁজে পাই না। একটা প্রবলেমের জন্য অনেক দিন ট্রাই করতে হয়, দেন একটা প্রবলেমের সলিউশন আসে। তো আমি চেষ্টা করেছি যে আমি কাজ করার সময় যতগুলো প্রবলেম এসেছে সবগুলো প্রবলেম আপনাদের সাথে নিয়ে সলভ করে দেন আপনাদের কাজটা করার জন্য। সো আশা করি আপনাদের ভালো লেগেছে এই বিষয়টা। আর যদি কোনো রকম কন্টেন্টের অনুপস্থিতি থাকে, কোনো কিছু বিষয়ে যদি কোনো মিস্টেক থাকে, তাহলে নিজ দায়িত্বে আমাকে ক্ষমা করবেন, কারণ আমিও মানুষ, আমার ভুল হতেই পারে। সো চলুন আজকে শুরু করা যাক। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে ডিজাইন করব হচ্ছে কন্ট্যাক্ট পেজ। তো আমাদের হোম পেজ কমপ্লিট, আমরা দেখি আমাদের হোম পেজ কমপ্লিট, খুব দারুণ একটা ওয়েবসাইট। দেন আমাদের ব্লগ পেজ কমপ্লিট, এখানে আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করেছি। দেন আমাদের অ্যাবাউট আস পেজ আমরা করিনি, অ্যাবাউট আস পেজ আমরা নেক্সটে করবো আজ। বাট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। তো কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যাব। আমরা ড্যাশবোর্ডে কোথায় লগ ইন আছি, একটাতে লগ ইন নেই, আমি জাস্ট একটাতে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, জাস্ট একটাতে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। অ্যান্ড ড্যাশবোর্ডে গিয়ে আমি আসবো হচ্ছে পেজ, পেজ থেকে আমি যেটা করব এই যে কন্ট্যাক্ট যেটা আছে সেটাতে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখান থেকে জাস্ট কি করব, সাইড বার, নো সাইড বার, এখান থেকে এলিমেন্টার স্ট্যান্ডার্ড, ফুল উইথ স্ট্যান্ডার্ড, দেন এই যে টাইটেলটা ডিসেবল করে দিব, দেন এই যে দিস ইজ কন্ট্যাক্ট এটাকে এখান থেকে ডিলিট করে আর জাস্ট আপডেট দিয়ে দিব। অ্যান্ড আপডেট দেওয়ার পর এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব, অ্যান্ড এই পেজটা আমাদের এলিমেন্টারের সাথে এডিট হওয়ার জন্য এলিজেবল হয়ে যাবে এখন। এই তো, তো এখানে আমরা কন্ট্যাক্ট পেজে বেশি কিছু রাখবো না, জাস্ট দুটো সেকশন রাখবো, খুব ছোট করে দেখানোর চেষ্টা করব খুব দ্রুত যাতে আপনারা বুঝতে পারেন। এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে দুটো সেকশন নিব, এইটুকুই। এখান থেকে প্রথমে আমি যেটা নিব সেটা হচ্ছে টাইটেল। সো দ্যাট এখান থেকে আমি কি করব, জাস্ট ডিভাইডেড দুইটা করে একটা টাইটেল নিব। টাইটেল নিয়ে এটাকে দিব হচ্ছে এসথ্রিতে, অ্যান্ড এখানে লিখবো হচ্ছে এস ই এন ডি সেন্ড মি এ এম ই ডাবল এস এ জি সেন্ড মি এ মেসেজ। এখান থেকে আমি স্টাইল ট্যাবে গিয়ে এখান থেকে জাস্ট ফন্টটা চেঞ্জ করব, আমার এখানে ফন্ট দিব হচ্ছে রোবোটো, ফন্টটা দিলাম রোবোটো। দেন এখান থেকে এই যে টেক্সট এডিটরে এনে এখানে জাস্ট এটুকু দিব, অ্যান্ড এখানে আমার একটা এন্টার দিয়ে ফোন নাম্বার এবং ইমেল দিয়ে দিব। তো এই যে এটা কীভাবে করবেন, এটা জাস্ট যেটুকু যেই কয়েকটাতে করবেন এন্টার দিয়ে দিয়ে করবেন, তো সেটাকে সিলেক্ট করে প্রথমত এটা এরকম থাকবে আপনার, এটা তো এরকম থাকবে। এই এই যেখান থেকে আপনার এইটগুলো দিবেন জাস্ট এখানে ক্লিক করে দিলে হবে, জাস্ট এখানে ক্লিক করে দিলে এই বল আইকনগুলো চলে আসবে, দ্যাটস ইট, আর কিছু না। এই হচ্ছে সেন্ড মি এ মেসেজ, এখানে আপনি যদি কিছু লিখতে চান লিখে দিবেন, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার ইনফো যা দিতে চান দিবেন। এরপরে পরের সেকশনে এসে তাও কী করব, পরের সেকশনে এসে একটা টাইটেল আমরা এখানে নিব, এখানে লিখবো কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট, অ্যান্ড এটাকেও এসসিতে দিব, এসসিতে দিয়ে এটারেও আমরা সেমভাবে টাইপোগ্রাফিতে গিয়ে জাস্ট টাইটেল টাইপোগ্রাফি দেন রোবটও করে দিব, রোবটও দিলে সুন্দর লাগবে। এবং লেখাটা আমরা এই লোগোর সাথে ম্যাচ করে আমরা এই ধরনের একটা লেখা দিয়ে দিব। আমরা হোল ওয়েবসাইটে এই কালারটা ইউজ করা উচিত ছিল, যাক দ্যাটস ওয়াই আমরা করিনি, এখন এটা করব কারণ এটা আমাদের লোগোর সাথে ম্যাচ করবে। তো এটারে আমরা এখানে টাইটেলটাতে এত গ্যাপ কেন, আর এটাতে গ্যাপ নাই কেন, আচ্ছা যাই হোক এটা পরে দেখতেছি, ইটস ডাজেন্ট ম্যাটার। এখান থেকে জাস্ট এখানে কপি পেস্ট স্টাইল আছে, কপি এখানে জাস্ট কপি করব, কপি অ্যান্ড এখানে এটাতে এসে পেস্ট স্টাইল করে দিলে স্টাইলটা পেস্ট হলো, যাই হোক এটা ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড এখানে কন্ট্যাক্টের পরে যাবো ফ্রম, এফ ও
আর এম ফর্ম ফর্মে গেলে এই যে ফর্ম উইজার যেটা আছে এটাতে এনে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট ছেড়ে দিব। ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলে আমাদের সুন্দর একটা ফর্ম অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা অন্য কোনো এলিমেন্টস যদি দিতে চান আর অন্য কোনো কিছু সেগুলো এখান থেকে দিতে পারবেন। তো আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ফ্রেশ, মানে একবারে ফ্রেশ। তো আমরা এটা বাটনটা অফ করে দিলে আমাদের জাস্ট আর নামগুলো থাকবে না। এখান থেকে আমরা চাইলে এখান থেকে কোনটা কি রিকোয়ার্ড যা আছে সব কিছু এখান থেকে দিয়ে দিতে পারবো উইথ 100% করছি। তো যাই হোক, ফর্ম ফিল্ড গেল, ফর্ম ফিল্ডের পরে আমরা যাবো হচ্ছে বাটনে। বাটনে যাওয়ার পর আমরা এটাকে উইথটাকে করে দেবো 25%। অ্যান্ড এখানে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করবো কি, যেমন ফর্ম ফিল্ডে যাই, ফর্ম ফিল্ডে গিয়ে আমরা জাস্ট স্টাইলে আসি। স্টাইলে এসে এখান থেকে কালারটা চেঞ্জ করব, কালার চেঞ্জ করব এটা, আচ্ছা ফিল্ড থেকে কালার চেঞ্জ করতে হবে। এই যে ফর্ম স্টাইলে এসে ফর্ম থেকে ফিল্ড টেক্সট কালার না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করব না, আমরা বর্ডার কালার চেঞ্জ করব। বর্ডার কালারটা দিব এটা, দেন ইট ইজ দ্যাটস গুড। ফিল্ড থেকে আমরা যদি টেক্সট কালারটাও যদি চেঞ্জ করি, আমরা যদি লাল দিই তাহলে আর একটু সুন্দর লাগবে আমাদের এটা। তো টেক্সট কালার এটা দিলাম, দেন এখান থেকে ফিল্ড থেকে আমরা জাস্ট নিচে আসবো বাটন। বাটনে গিয়ে আমরা নর্মালি টাইপোগ্রাফি যা আছে থাক, আমরা জাস্ট বাটনের কালারটা চেঞ্জ করে আমরা এটা করে দিব। অ্যান্ড বাটনের কালার, হবার কালার যেটা আছে সেটা হচ্ছে হবারের ব্যাকগ্রাউন্ড কালার, সেটা একটু ডার্ক করে দিব। জাস্ট ক্লিক করলে এরকম হবার নিয়ে গেলে একটু ডার্ক হবে। দেন এতটুকুই। এখানে চাইলে আপনারা আপনাদের মতো আরও কালার ডিজাইন অনেক কিছু করতে পারেন, এটা কোনো ব্যাপার না। জাস্ট একটুকে দেখে দেখবেন যে এটা হচ্ছে মেসেজ ফিল্ড, মেসেজ ফিল্ডের কোনটা কীভাবে করবেন এটাও এখানে দেওয়া আছে। দেন এখানে যে অপশনটা আছে যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আপনারা আসলে যেটা এখানে এই এই ফর্ম ফর্মটা দিয়ে কিন্তু এখন যদি কেউ সাবমিট করে, কিন্তু সাবমিট হবে না। সাবমিট না হওয়ার কারণ হচ্ছে এই যে ফর্ম আইডি নাম্বার, যেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে কাস্টম মেসেজ, যদি কোনো মেসেজ দেওয়ার থাকে তাহলে এটা। তো স্টেপ সেটিং, আমরা কোন কোন কলামগুলো দিতে চাইবো, নাম্বার এবং টেক্সট কী কী আছে এগুলো। তো এটা আপাতত মানে ওয়ার্ক করবে না, তো আপনারা অন্য একটা ভিডিও দেখে দিতে পারেন যে কীভাবে ওয়ার্ডপ্রেসের ফর্ম তৈরি করতে হয়, এখানে এপিআই কী লাগে, এপিআই কী দিলে সেই ফর্মটা আমাদের এখানে শো করে। আমি এই ভিডিওতে জাস্ট ডিজাইনটা দেখিয়ে দিলাম। তো আশা করি এই পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। আর তো এখন আমি একটু আপডেট দিই, আপডেট দিয়ে যেটা করব অ্যাজ অলওয়েজ আমি দেখবো যে এটা হচ্ছে কি রেসপন্সিভ কি না। তো আমি প্রথমে মোবাইলে যাই, অ্যান্ড দেন বুম ইট ইজ একদম 100% মোবাইল রেসপন্সিভ। দেন ট্যাবলেট, ট্যাবলেটে অবশ্যই রেসপন্সিভ থাকবে, মোবাইলে যেহেতু রেসপন্সিভ আছে ট্যাবলেটে রেসপন্সিভ থাকবে, ইটস কোয়াইট ইজি অ্যান্ড ওকে। দেন এই যে কন্ট্যাক্টে আসলে আমাদের কন্ট্যাক্ট পেজটা এখানে শো করতেছে। তো এখানে চাইলে আমরা অন্য কোনো আরও কন্টেন্ট চাইলেই দিতে পারতাম, এটা কোনো ব্যাপার ছিল না। আমি চাইলে এখানে লেখা বাড়িয়ে দিতে পারতাম, আমরা এখানে ফিল্ড আরও অন্য ফিল্ড বাড়িয়ে দিতে পারতাম, এটা কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ, অ্যান্ড এরপরে নেক্সট ভিডিওতে আমরা অ্যাবাউট পেজ নিয়ে আলোচনা করবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।